আইডিয়া ভিডিও প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের আকৃতির জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, কুকুর কামড়ানোর প্রাথমিক চিকিৎসার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে নিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। সকল মায়েরা গোল হয়ে বসুন। বসা হলে লিডার মা একটি ব্যাগে চশমা, টিপ, পেঁয়াজ এই ধরনের কিছু জিনিস রাখবে। এরপর থালা বাজানো শুরু হলে ব্যাগটি মায়েদের হাতে হাতে ঘুরতে থাকবে। থালা বাজার আওয়াজ বন্ধ হলে ব্যাগটি যে মায়ের হাতে থাকবে সেই মাকে ব্যাগ থেকে যে কোনো একটি জিনিস বার করে সেই সম্পর্কে একটি বাক্য বলতে হবে। প্রত্যেক মাকে বাক্য বলার জন্য উৎসাহিত করুন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। আমরা হাত দিয়ে অনেক ধরনের কাজ করি। এই সময় আমাদের হাতে বিভিন্ন ধরনের জীবাণু বাড়তে থাকে। এই জীবাণুগুলি এতই ছোট যে চোখে দেখা যায় না। হাত পরিষ্কার রাখা জীবাণু প্রতিরোধে সাহায্য করার একটি কার্যকর উপায়। আসুন এই ভিডিওটির সাহায্যে আমরা দেখে নিই হাত ধোয়ার সঠিক পদ্ধতি কি। হাত ধোয়ার সঠিক পদ্ধতি দেখে নেওয়া যাক। যদি তুমি কোনো ঘড়ি, আংটি বা বালা পরে থাকো তবে হাত ধোয়ার আগে সেগুলো খুলে রাখো। কল খুলে দুই হাতের কনুই পর্যন্ত ভিজিয়ে নাও। হাতের তালুতে সাবান নিয়ে ঘষতে থাকো যতক্ষণ না ভালোমতো ফেনা হয়। ফেনাটা দু হাতে সমানভাবে মাখিয়ে নাও। সাবান নিয়ে ভালোভাবে আঙুলের ফাঁকে ঘষে নাও। এবার দু হাতের আঙুলগুলো পরস্পরের মধ্যে ঢুকিয়ে এইভাবে ঘষতে হবে। নখগুলো ঘষে ঘষে এইভাবে পরিষ্কার করতে হবে। বুড়ো আঙুলের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ঘষতে হবে। হাতের তালু এইভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে ধুতে হবে। এবার জল দিয়ে হাত ধুয়ে ফেলো। ধোয়া হাতে কল বন্ধ করো না, বরং কনুইয়ের সাহায্যে বন্ধ করো। এবার একটা পরিষ্কার কাপড় বা ন্যাপকিনে হাত মুছে। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নিই, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। দেখানো ছবিটির সবথেকে বড় ছবিতে হলুদ রং এবং সবথেকে ছোট ছবিতে নীল রং ভরো। এই কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন। আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।